প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম আজকাল একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে ভাতের পাকোড়া বা পেঁয়াজু। এটা খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। বাসায় অনেক সময় ভাত খাওয়ার পরও কিছু ভাত অবশিষ্ট থেকে যায়, সে ভাত দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণের ভাত নিয়ে নিলাম। এখানে এটা আপনারা ফ্রেশ অথবা বাসি ভাত দিয়েও করতে পারবেন, তবে যদি ভাতগুলো ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে বের করে রাখবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কুচি করে নিতে হবে। এখন আমি ভাত আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে মাখা নিচ্ছি। এটাকে যতটুকু সম্ভব খুব ভালো করে কষলে মাখা নিতে হবে। এটাকে আমি যথেষ্ট পরিমাণ মাখাই নিলাম, খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি, তবে কাঁচামরিচের পরিমাণটা বাচ্চা থাকলে একটু কমিয়ে দেবেন, আর স্বাদের উপর ডিপেন্ড করে কিন্তু কম বেশি করে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণের ধনিয়া পাতা কুচি, এটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের আদা বাটা। আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়ো, 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া। সেই সাথে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আসলে যার যার স্বাদের উপর ডিপেন্ড করে দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চাউলের গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে হলে কর্নফ্লাওয়ার ব্যবহার না করে বেসনও ব্যবহার করতে পারবেন, আর অবশ্যই অবশ্যই চাউলের গুঁড়োটা এখানে ব্যবহার করতে হবে। সব শেষে দিয়ে দিলাম 1টা ডিম। এখন আমি এসবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তবে এখানে চেষ্টা করবেন নর্মাল পানি ব্যবহার না করার জন্য। যদি খামিটা একটু শক্ত হয় তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি। এর আগে কিন্তু আমি অলরেডি চুলা একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজ যত তেরে পাকা হবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। এটা মানে গোল করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, একটু তেরে পাকা করে দিতে চেষ্টা করবেন। তাহলে কিন্তু এটা খুব কম সময়ের মধ্যে ভাজি হবে আর খেতে কিন্তু ভালোই লাগবে। আর একসাথে কিন্তু বেশি দিবেন না, তাহলে কিন্তু বেজে নিতে একটু সমস্যা হবে। এই সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, অতিরিক্ত লো রাখলে কিন্তু এটা আবার ভালো হবে না। যখন পেঁয়াজগুলো এক পিস শক্ত হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে, আর একটু সময় নিয়ে এটাকে বেজে নিতে হবে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এখানে অবশ্যই চাউলের গুঁড়োটা ব্যবহার করবেন, কারণ চাউলের গুঁড়ো যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা মশমশা হবে না আর খেতে কিন্তু তখন ভালো লাগবে না। আর কর্নফ্লাওয়ার ব্যবহার না করে আপনারা ইচ্ছে হলে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন। আমি এটাকে উল্টে পাল দিয়ে কালার করে বেজে নিচ্ছি। এটাকে সম্পূর্ণভাবে ভাজা কমপ্লিট। আমি এখন তেল থেকে সেঁকে একটা কিচেন টিস্যু পেপার উপরে রেখে দিব যাতে অতিরিক্ত তেলগুলো সোক করে নেয়। আসলে এটা খেতে সত্যি খুবই মজার, বিকেলের খুব কম সময়ে আপনার এটা তৈরি করে নিতে পারবেন। এটা বাচ্চারা যেমন পছন্দ করে ঠিক তার থেকে বেশি বড়রাও পছন্দ করবে। আমি একইভাবে সবগুলা পেঁয়াজ ভেজে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলা পেঁয়াজ ভেজে নিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে, আর কত সহজে সে তৈরি করে নিলাম তা তো আপনারা দেখতে পেলেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।